আসসালামু আলাইকুম অল অফ মাই ডিয়ার ভিউয়ার্স, আমি ইমরান। আপনাদের সামনে আবারও ইংলিশের আরও একটি লেকচার নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে এবং এখন যে লেকচারটা দিতে যাচ্ছি তা হচ্ছে আফটার, বিফোর এবং বিহাইন্ড, এই তিনটি বিভাজনের ব্যবহার। তো চলুন এই তিনটি বিভাজনের বিস্তারিত ব্যবহার সম্পর্কে আলোচনা করা যাক। আফটার, আফটারটা সাধারণত পরে, পিছু পিছু, সত্ত্বেও, অনুসারে বা মতো, এই ধরনের কথার অর্থে আমরা বাক্যের মধ্যে ব্যবহার করে থাকি। এই এফটি আর আফটার, এই আফটারের উদাহরণ সহকারে এখন আমরা এর ব্যবহার জানব। আফটারটা সাধারণত পরে অর্থে বাক্যের মধ্যে আমরা ব্যবহার করি। যেরকম এক্সাম্পলে যদি চলে যাই তাহলে এরকম হবে, হি অ্যাটেন্ডেড দ্য মিটিং আফটার মি, সে আমার পরে মিটিংয়ে উপস্থিত হলো। অথবা হি ওয়েন্ট টু অফিস আফটার মি, সে আমার পরে অফিসে গেল। তাহলে বোঝা গেল পরে কথা বোঝাতে আমরা বাক্যের মধ্যে মি এর পূর্বে আফটার ব্যবহার করেছি। পিছু পিছু কথা বোঝাতে আমরা বাক্যের মধ্যে আফটার ব্যবহার করব। এটার একটা কমন একটা এক্সাম্পল আছে, যেরকম হি র্যান আফটার দ্য থিফ, অর্থাৎ সে চোরের পিছে দৌড় দিল। তাহলে বোঝা গেল চোরের পূর্বে আমরা আফটার ব্যবহার করেছি পিছু পিছু কথা বোঝাতে। তাহলে বোঝা গেল পিছু পিছু কথাতে বোঝাতে আমরা নাউন বা প্রোনাউনের পূর্বে আফটার ব্যবহার করব। সত্যের কথা বোঝাতে আমরা বাক্যে আফটার ব্যবহার করব, যেরকম হি টোল দ্য ট্রুথ আফটার অল হি ইজ এ ব্যাড ম্যান, অর্থাৎ সে খারাপ লোক হওয়া সত্ত্বেও সে কি সত্য কথাটি বলল। তাহলে বোঝা গেল এখানে হি এর পূর্বে আফটার ব্যবহার করছি সত্য কথা বোঝাতে। তাহলে বোঝা গেল যখন সত্য কথা বোঝাবে তখন নাউন বা প্রোনাউনের পূর্বে আমরা আফটার ব্যবহার করব। অনুসারে কথা বোঝাতে আমরা বাক্যের মধ্যে আফটার ব্যবহার করব, যেরকম হি বট এ শার্ট, সে একটা শার্ট কিনেছিল আফটার হিজ চয়েস, অর্থাৎ তার পছন্দ অনুযায়ী সে কী করলো, একটা শার্ট কিনলো, অনুযায়ী অথবা অনুসারে একটা শার্ট কিনলো। আরেকটা কথা বলে দেওয়া দরকার, এখানে আরেকটা রুলস আছে, যেরকম মত অর্থেও আফটার ব্যবহার হয়ে থাকে, কিন্তু মত এবং অনুসারে এই দুইটা অর্থ প্রায় সেম একই, তাই আমি অনুসারে অর্থ দিই ওই একই জিনিস বুঝিয়েছি। অর্থাৎ হি বট এ শার্ট, হি বট এ শার্ট আফটার হিজ চয়েস, অর্থাৎ তার পছন্দ মতো অথবা তার পছন্দ অনুসারে সে একটি শার্ট কিনলো। তাহলে আফটারের ব্যবহারগুলো আমরা কি কি পেলাম? আফটারের ব্যবহারগুলো পেলাম সাধারণত আফটার পরে অর্থে আমরা আফটার ব্যবহার করে থাকি, পিছু পিছু কারো পিছু পিছু অর্থে আফটার ব্যবহার করে থাকি, সত্যি কথা বোঝাতে আফটার ব্যবহার করে থাকি, অনুসারে বোঝাতে আমরা বাক্যের মধ্যে আফটার ব্যবহার করে থাকি। আফটারের পর হচ্ছে বিফোর। বিফোর হচ্ছে সাধারণত, বিফোরের অর্থ হচ্ছে সামনে, পূর্বে, আগে, এই ধরনের অর্থ সাধারণত বিফোর দিয়ে থাকে। বিফোর সাধারণত তিন রকমের ব্যবহার আমরা দেখতে পাই, তিন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। যেরকম সময় বুঝাতে সাধারণত বিফোর ব্যবহার হয়ে থাকে, যেরকম এর এক্সাম্পল দিতে পারি এরকম, যেরকম হি কেম হেয়ার বিফোর 8 AM, অর্থাৎ সে এখানে এসেছে বিফোর 8 AM, অর্থাৎ 8টার পূর্বে সে এখানে এসেছে। অথবা হি ডিড দ্য ওয়ার্ক বিফোর হিজ ডিউটি, অর্থাৎ তার কর্তব্যের পূর্বেই সে কাজটি করেছে, অর্থাৎ তার ডিউটির পূর্বেই সে কাজটি করেছে। হি ডিড দ্য ওয়ার্ক বিফোর হিজ ডিউটি, তার ডিউটির পূর্বেই, তার কর্তব্যের পূর্বেই সে কী করলো, কাজটি করলো। তাহলে বোঝা গেল কোনো সময়ের পূর্বে যদি কাজ করা হয় তাহলে আমরা বিফোর ব্যবহার করব। আর মনে রাখতে হবে বিফোরটা সাধারণত যেহেতু পূর্বে, তাই পূর্বের কথার অর্থে বেসিক্যালি সেটা সময় হোক অথবা অন্য কিছু আমরা বিফোর ইউজ করে থাকি। বিফোরের আরেকটি ব্যবহার হচ্ছে সাধারণত কারোর সামনে বোঝাতে আমরা বিফোর ব্যবহার করে থাকি, যেরকম হি ডেলিভার্ড এ লেকচার বিফোর দ্য অডিয়েন্স, সে অডিয়েন্সের সামনে একটা লেকচার ডেলিভার করলো। যেহেতু অডিয়েন্সের সামনে সুতরাং এখানে বিফোর ব্যবহার করা হয়েছে। তাহলে বোঝা গেল কারোর সামনে, পূর্বে, আগে, এই ধরনের কথা বোঝাতে আমরা বাক্যের মধ্যে বিফোর ব্যবহার করব। চেয়ে কথা বোঝাতে, যেরকম দেন মানে চেয়ে, থেকে, এই ধরনের কম্পেয়ার মাঝে মাঝে করলে আমরা অনেকটা ক্ষেত্রে বিফোর ব্যবহার করতে পারি। দেনের ক্ষেত্র, দেনের পরিবর্তে ব্যবহার করতে পারি অথবা দেনের পরিবর্তে ছাড়াও আমরা বিফোর অনেকটা ব্যবহার করতে পারি বাক্যের মধ্যে। যেরকম হি ইজ বেটার বিফোর আই, অর্থাৎ সে আমার থেকে ভালো, এটা একটা ব্যবহার, এটা করতে পারি নর্মালি, কিন্তু এখানে দেন ব্যবহার করা খুব অ্যাপ্রোপ্রিয়েট, বাট আমরা এখানে বিফোর ব্যবহার করতে পারি। তাহলে বোঝা গেল কোনো কিছু চেয়ে বোঝাতে, অর্থাৎ তার চেয়ে, যে কথা বোঝাতে আমরা বাক্যের মধ্যে বিফোর ব্যবহার করতে পারি। তাহলে বিফোরের যে রুলগুলো আমরা পেলাম সেটা হলো সময় বোঝাতে, পূর্বে, সামনে বা আগে বোঝাতে বাক্যের মধ্যে বিফোর ব্যবহার করব, এবং চেয়ে কথা বোঝাতে আমরা বাক্যের মধ্যে বিফোর কথাটা বা বিফোর প্রিপোজিশন ব্যবহার করব নাউন বা প্রোনাউনের পূর্বে। বিহাইন্ড, বিহাইন্ডের অর্থ হচ্ছে পিছনে বা অসাক্ষাতে, আর পিছনে অসাক্ষাতে অর্থেই আমরা বাক্যের মধ্যে বিহাইন্ড ব্যবহার করব। আর এটা দুইটা সেম একই অর্থ, পিছনে বা অসাক্ষাতে। যেরকম এ টকড বিহাইন্ড মি, সে আমার পিছনে কথা বললো, অর্থাৎ আমার পিছনে বুঝিয়েছে। অথবা হি টকড ইল বিহাইন্ড মি, অর্থাৎ আমার পিছনে মন্দ কথা বললো। দ্যাট মিন্স এখানে বুঝালো আমার পিছনে মন্দ কথা বললো, এখানে কিন্তু একটা ফ্যাক্ট হচ্ছে অসাক্ষাতে বুঝাচ্ছে, অসাক্ষাতে অথবা পিছনে একই কথা অর্থে বুঝিয়েছে। সুতরাং বোঝা গেল অসাক্ষাতে বা পিছনে বোঝাতেই আমরা বাক্যের মধ্যে বিহাইন্ড ব্যবহার করব নাউন বা প্রোনাউনের পূর্বে। বিলম্বিত সময়, অর্থাৎ দেরি হয়ে গেছে, এরকম সময় বোঝাতে আমরা বাক্যের মধ্যে
বিহাইন্ড ব্যবহার করব, যেরকম ইট ইজ বিহাইন্ড টাইম, অর্থাৎ এটা বিলম্বিত সময় বা এটা দেরির একটা সময়, দেরি হয়ে গেছে এই সময়, যার ফলে উই ডিড নট ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমরা কাজটি করতে পারিনি, এটা সময়টা বিলম্বিত গেছে, আমরা কাজটি করতে পারিনি, অথবা এটা আগেই নিয়ে করতে পারি, উই ডিড নট ডু দ্য ওয়ার্ক বিকজ ইট ইজ বিহাইন্ড টাইম, অর্থাৎ এটা দেরি হয়ে গেছে, বিলম্বিত হয়ে গেছে, যার ফলে আমরা কাজটি করতে পারিনি। তাহলে বোঝা গেল বিলম্বিত বোঝাতেও আমরা বাক্যের মধ্যে বিহাইন্ড ব্যবহার করব। তাহলে বিহাইন্ড এর ব্যবহারগুলো কী কী পেলাম? বিহাইন্ড এর সাধারণ পিছনে বা অসাক্ষাতে দুটো সেম অর্থ, একই অর্থে আমরা ব্যবহার করব, বিহাইন্ড ব্যবহার করব, এবং কোনো কিছু বিলম্বিত সময় বোঝাতে আমরা বাক্যের মধ্যে বিহাইন্ড ব্যবহার করব। তো ভিউয়ার্স, আমি তিনটা বিষয় নিয়ে প্রিপজিশনের ব্যবহার নিয়ে আলোচনা করলাম, তো এই তিনটা বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনারা একটু প্র্যাকটিস করুন, সেটা লেখার মাধ্যমে বলার মাধ্যমে আপনাদের ইনশাল্লাহ এটা খুব দ্রুত আপনাদের মেমোরির মধ্যে ক্যাচ করবে। তো থ্যাংকস, এতটুকুই আজকে আমার এই বিহাইন্ড, বিফোর এবং আফটার সম্পর্কে আলোচনা। আশা রাখি আলোচনা থেকে আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন, আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন, কারণ আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো এবং আপডেট কিছু লেকচার দেওয়ার জন্য, কারণ প্রত্যেকটা লেকচার দিই আপনাদের জন্য, কারণ আপনাদের উপকারের জন্য এবং আপনাদের ভালোর জন্য, যাতে আপনারা এক থেকে কিছু হলেও আপনারা জানতে পারেন আমার লেকচার থেকে, আর যদি আপনারা কিছুও জানেন এবং সেটা যদি বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করেন, আসলে মনে করি এটি আমার সার্থকতা। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম অল অফ মাই ডিয়ার ফ্রেন্ডস।